বন্ধুরা, এক্সাম প্রিপারেশনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিষয়টা শুরু করছি। আজকে আমরা জানবো বাংলায় পত্র লিখন, ব্যাংক থেকে ঋণ গ্রহণের পত্র সঠিক ফরম্যাট সহ জানবো। চলো শুরু করি। আমরা ম্যানেজারের কাছে পত্র লিখবো, তার কারণে আমরা লিখছি মাননীয় ম্যানেজার মহাশয় সৌম্য বিশ্ব। তারপর লিখছি ব্যাংকের নাম, ব্যাংক অফ ইন্ডিয়া। যে ব্যাংকে তোমরা লিখবে এবং লোন নিবে সেই ব্যাংকের নাম লিখবে। তারপর লিখছি ব্যাংকের ঠিকানা, মেলার মাঠ, আগরতলা, 799001। বিষয় লিখছি একটু জায়গা বাদ দিয়ে, বিষয় ব্যবসা প্রকল্পের জন্য ঋণ। মাননীয় মহাশয় বা শ্রদ্ধেয় মহাশয় লিখছি, এখানে সম্বোধন করতে হবে। তারপর লিখছি যথাযথ সম্মান সহকারে জানাচ্ছি যে আমি একজন গ্রাজুয়েট বেকার যুবক, আমি কম্পিউটার নিয়ে গ্রাজুয়েট করেছি। আমার অর্জিত বিদ্যাকে আমি হাতে কলমে ব্যবহার করতে চাই। আমি একটি ফটো স্টুডিও এর ব্যবসা করতে চাই, তার জন্য মেশিন ক্রয় করার জন্য 50,000 টাকা ঋণ নিতে চাই। এমত অবস্থায়, মানে এই অবস্থায় আপনার নিকট আমার সাননীয় আবেদন এই যে আপনাদের দেওয়া শর্তে প্রতি মাসে এই ঋণ কিস্তিতে পরিশোধ করা হবে। আশা করি এই ঋণ সম্পর্কিত তথ্যাদি এবং শর্তাবলী আমাকে জানাবেন। আপনার অনুকূল জবাবের অপেক্ষায় রইলাম। ধন্যবাদান্তে লিখছি, ধন্যবাদান্তে বিনীত নিবেদক, যে অ্যাপ্লিকেশন লিখবে তার নাম হবে এখানে। তারপর লিখছি আবেদন করে ঠিকানা, আবেদনের ঠিকানা হবে গ্রাম, পোস্ট অফিস, থানা, পিন সহকারে। তারপর লিখবি ডেট, তারিখ। এখানে শেষ, সেই ফর্মেটে লিখতে হবে, আর কিছু না। বন্ধুরা, ভিডিও সমাপ্ত করা আমার গুরুদেবের বাণী দিয়ে শেষ করেছি। ঠাকুর বলছেন, প্রেমকে প্রার্থনা কর আর হিংসাকে দূরে পরিহার কর, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। ঠাকুর তাও আবার আরেকটা বাণী দিয়েছেন যে মিষ্টি কথার বৃষ্টি দিয়ে সৃষ্টিকে তুই শান্ত কর, কুশল চর্জি ব্যবহারে দুনিয়াটাকে তুই আলগে দে। ঠাকুর বলছেন মানুষের সাথে, সবার সাথে মিষ্টি করে ব্যবহার করার জন্য, খুব সুন্দর আচরণ ব্যবহার করার জন্য। সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে বা ঝগড়া করে, তবু তার সাথে আমি যেন সাবধানভাবে ভালো ব্যবহারটাই করি। ঠাকুর তাই বলেন, এতে আমারই মঙ্গল হবে। এখানে শেষ করছি। আর বন্ধুরা, ভিডিও যদি একটুও ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইকও অবশ্যই করবে। এখানে শেষ করছি, টেক কেয়ার।